প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। আমার আজকের রেসিপি আঙ্গুরের জুস। আঙ্গুর দিয়ে আমরা অনেক ধরনের জুস বানিয়ে থাকি, তবে আমি আজকে জাল জুস বানিয়েছি। আজকে আমি আঙ্গুর দিয়ে যে জাল জুস বানিয়েছি সেটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না কতটুকু সুস্বাদু এবং মজার। চলুন তাহলে দেখি আমার আজকের রেসিপি আঙ্গুরের জাল জুস। প্রথমে আমি হাফ কেজি আঙ্গুর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি সবগুলো আঙ্গুর ছিঁড়ে নেব। সবগুলো আঙ্গুর আমি ছিঁড়ে নিয়েছি। এখন সেখান থেকে আমি 250 গ্রাম আঙ্গুর নিয়ে নেব, আর বাকি আঙ্গুর আমি রেখে দেব পরিবেশনের জন্য। এখানে আমি 250 গ্রাম আঙ্গুর নিয়েছি। এখন আমি একটি ব্লেন্ডারের জগে দিয়ে দেব। দেখেন একটি একটি করে সবগুলো আঙ্গুর আমি ব্লেন্ডারের জগে দিয়ে দিচ্ছি। সবগুলো আঙ্গুর আমি ব্লেন্ডারের জগে দিয়ে দিলাম। এবার আমি ব্লেন্ড করার জন্য 1 গ্লাস পানি দিয়ে দেব। এক গ্লাস পানি দিয়ে দিলাম, এখন ব্লেন্ড করে নেব। সবগুলো আঙ্গুর ব্লেন্ড করা হয়ে গেল। এবার আমি একটি বাটি নিয়ে বাটিতে চাকনি দিয়ে চাকনির উপর সবগুলো জুস ঢেলে দিচ্ছি। সবগুলো জুস ঢেলে দিলাম, এবার আমি ভালো করে নেড়েচেড়ে চেকে নেব। এবং উপরে যে আঙ্গুরের চামড়া বা আবরণ ছিল সবগুলো আমি ছাঁকনি দিয়ে সেকে নিয়েছি। দেখেন কতটুকু চামড়া উপরে ছিল। এবার আমি কতটুকু জুস পেয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। জুস আমি আবার একটি ব্লেন্ডারে জগে ঢেলে দিলাম। এই জাল জুস বানাতে আপনারা চাইলে সাথে নর্মাল লবণও দিতে পারেন, কিন্তু আমি আজকে বিট লবণ দেব। এখন 1 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। বিট লবণের সাথে আপনারা চাইলে 1 চা চামচ চিনিও দিতে পারেন, কিন্তু আমি চিনি দেব না। আমি 2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। দু চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে এখন আমি আবারও ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেল। এবার আমি পরিবেশনের জন্য 2টি গ্লাস নিয়ে নিচ্ছি। 2টি গ্লাসে আমি একটু একটু করে জুস ঢেলে দিচ্ছি। দুটি গ্লাসে জুস ঢেলে দিলাম। দেখেন একেবারে অসাধারণ। এবার আমি 2টি করে আঙ্গুর পরিবেশনের জন্য গ্লাসে দিয়ে দিলাম। আপনারা না খেলে বুঝতে পারবেন না এই জুসটা কতটুকু মজার।
একেবারে অসাধারণ। আজই বাসায় ট্রাই করবেন, খুবই সুস্বাদু এবং মজার একটি জুস। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।